বিপত্্যাহার দূর হয়েছে ভাগঞতাহার খুলে গেছে যে পড়েছে এই উজিফাল সাললে আলামহাম্মেদিন আলহামদুল লাহীন অববিলা আইলে মিন অসলাত ও সালাম আইলা সেইদিন মুলসালিন আম্মা আন ফাউজু বিল্লাহী মিনেসা তী রজজিম মসবিল্লাহী আসলাত ও সালাম আলীকে আর ওসুল আল্লাহ ওয়াইলা আলিকা ওয়াজ হায়া বিকাইয়া হ্যাবি আল্লাহ আর সলাত ও সালাম আলিকাইয়া নবি আল্লাহ ওয়াইলা আলিকা ওয়াস হায়া বিকাইয়া নুর আল্লাহ প্রিস্লাই ভাইরা ও মাদারি চ্যানেলের দর্শকশোতা উপস্থিত হয়েছি আরও একবার মাদারি চ্যানেলের অনুষ্ঠান দুরুদের উপহার জি হা সতা। আপনারা আমাদের সঙ্গেই থাকুন কেননা এই অনুষ্ঠানটি এতই সৌন্দর্য মণ্ডিত এবং এতই বরকতময় যে এই অনুষ্ঠানের মধ্যে আমরা হামদুলিল্লাহ আমার প্রিয় নবীর তালা নুরুলসাল্লি আলী সাল্লামের ওপর দূরদের পাক পাঠ করার ব্যাপারে বিভিন্ন ঘটনা এরপর ফজিলের সম্পর্কিত বিভিন্ন ঘটনা শুনে থাকি আমাদের সাথে অতিথিও উপস্থিত থাকেন এবং উনিও আলোচনা করে থাকেন প্রতিদিন প্রতি পর্বে এক একটি নতুন বিষয়ের উপর আমরা আলোচনা করে থাকি তো কোথাও যাবেন না আমাদের সঙ্গে এখন আজকে একটি নতুন বিষয় নিয়েছি ইনশাআল্লা উল ওই বিষয়ের দিকে আমরা যাবো তবে এর পূর্বে চলুন একটি পাক পাঠ করার ফজিলেত শোনেনি আমার প্রিয় নবীর সাল রবি হুজুর কোর সাল্লাহ তালা আলী আলী সাল্লাম ইরশাদ করেন যে যে ব্যক্তি আমার ওপর একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তালা তাকে এক কিরাত সওয়াব দান করবে সুবাহন আল্লাহ আর ওই এক কিরাত সওয়াব হচ্ছে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তা আল্লাহ তালা আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে আমার নবী পাক সাল্ল তাল আলী আলী সাল্লামের পর দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক ইসলাম লাইমেরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা প্রতি পর্বেই একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা ইনশাল্লাহ করে থাকি তো আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে গত পর্বে আমরা সাবেকরাম আলীম রিদওয়ানগণ ইনাদের দুরুদে পাক পাঠ করার উৎসাহের ব্যাপারে অনেকগুলো ঘটনা ওয়াকিয়া শ্রবণ করেছিলাম তো আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে যে আউলি কেরাম যারা ছিলেন আল্লাহ নেক নেকবান্ধাগন যারা রয়েছেন এবং ছিলেন ইনারা কিভাবে আমার নবী পাক সাল্ল তাল আলী উলিয় সাল্লামের উপর নিজেরাও অধিক পরিমাণে দূরদে পাক পাঠ করতেন এবং সেটা সাথে সাথে উৎসাহ প্রদান করেছেন এনাদের জীবনীতে বিভিন্ন এভাবে ঘটনা রয়েছে অনেকের যে কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা রয়েছে যে ইনারা ইনাদের জীবনীতে এমন এমন ঘটনা বর্ণনা করেছেন যে যেটার মাধ্যমে দূরদেব পাক পাঠ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে ওমত মোহাম্মদি সাল্লা জন্য প্রতি পর্বের মতো আমাদের সাথে অতিথিবৃন্দ উপস্থিত থাকেন ইশা আমরা ওনার কাছেও যাবো তো শুরুতে একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই যে আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে যে যারা আল্লাহ তালা নায়ক বান্দাগণ ছিলেন আউলি কেরাম রহেমুল্লাউল মুবিন ইনারা আলহামদুলিল্লাহ এমন ছিলেন যে সব সময় ইনারা চেষ্টা করতেন আমার নবী পাক তালা তালাহ সাল্লাম যাতে খুশি হয় সন্তুষ্ট হয়ে যায় এর জন্য নিজেদের জাহানকে সবসময় পাক পাঠ করা ধারা সজ্জিত রাখতেন তেমনই একজন বুজুর্গ রহমতুল্লিহিত তালাহ আলী ছিলেন সুলামান জাজুলি রহমতুল্লিহি তালা আলী ইনি এমনিতে অনেক প্রসিদ্ধ একজন বুজুর্গ আর ইনার প্রসিদ্ধির একটি অন্যতম কারণও রয়েছে যে দুরুশরীফের উপর ইনি অত্যন্ত একটি চমৎকার কিতাব লিখে গিয়েছেন আমাদের জন্য যার নাম দালাইলুল খাইরাত এর মধ্যে দুরু শরীফ সম্পর্কিত বিভিন্ন ওয়াকেয়া ফজিলত ঘটনা ইনি বর্ণনা করেছেন ইনার ওফাতের সাতাত্তর বছর পর ইনাকে মরকর একটা জায়গায় সোস নামক স্থান থেকে মরকর কোনো এক জায়গায় স্থানান্তরিত করবে ইনার কবরকে কবর থেকে এনাকে নিয়ে নাসির ভাই তো ওই বুজুরগ রহমতুল্লি তালাহলিহি যখনই ইনার কবর খনন করা হলো ইনাকে স্থানান্তর করার জন্য তো দেখা গেল যে ইনার শরীর মোবারক মানে সাতাত্তর বছর পূর্বে যেরূপ অক্ষত অবস্থায় রাখা হয়েছিল এখনও সেই অবস্থায় রয়েছে লো হ্যান আল্লাহ মানে দর্শক শ্রোতা আসলে এখানে চিন্তার বিষয় যে ওই বুজুর্গ রহমতুল্লিহি তালা এমন কোন আমল ছিল বা এমন কি ইনি কাজ করতেন যার কারণে এমন হয়েছিল তো ইনার অবস্থা এমন হয়েছিল আসলে সোলেমান জাজুলি রহমতুল্লিহি তালা আলী যা অক্ষত অবস্থায় ছিল এমন দেখেছিল যে সবাই ইনার দাড়ি দাঁড়ির মধ্যে খত বানিয়েছিল তো ওঠা দেখুন সাতাত্তর বছর পর এটা দাড়িতে খত বা কলব যেটাই বলা হয় ওটা লাগানোর পর এত বছর পর এটা দোলা অবশ্যই কিছু না কিছু তো হতে পারে কিন্তু আল্লাহ তালা এমন দয়া যে ওই বুজরুক রহমতুল্লাহ তালের একটু কিছু পর্যন্ত মানে এদিক ওদিক হয়নি এমন অবস্থায় ছিল এবং কেউ একজন পরীক্ষা করার জন্য এনার কপালের মধ্যে একটু চাপ দিল হাত দিয়ে আঙুল দিয়ে চাপ দিল এবং আঙ্গুলে দিয়ে চাপ দেওয়ার সাথে সাথেই ওই রক্ত সরে গেল আবারই যখন আঙ্গুলটা তুলে ফেললো আবার রক্ত সেই স্থানে চলে আসলো তো এই মানুষ যারা কবর খনন করেছিল এনাকে স্থানান্তর করার জন্য তো ওনারা এমন বলেছিল যে যখনই এনার কবর খনন করা হচ্ছে না ওই কবর থেকে একটি সুগ্রাণ আসছিলো কেমন সুগ্রাণ এটা তো আসলে বর্ণনা করার মতো নয় কিন্তু সুগ্রাণ আসছিল এমন যেটা খুবই সুগন্ধি একটি উত্তম সুগ্রাণ আসছিল তো বলা হচ্ছিল যে এই এমন মার্তা বা এমন ফজিল তিনি কেন পেয়েছেন যে এই সুলেমান জাজুলি ই রহমতুল্লাহ ইনি সাতাত্তর বছর পরও এমন অক্ষত অবস্থায় এমন তো হওয়ার কথা নয় তো তখন অন্যান্য যারা বুজুর দিন ছিলেন ইনাদের রেওয়ায়তের মধ্যে এটা এসেছে যে সুলেমান জাজুলি ই রহমতুল্লাহ আলী সাতাত্তর বছর পরও এমন অক্ষত থাকার অবস্থার শুধু একটিই কারণ যে সুলামান জাজুলি রহমতুল্লাহ তাহালী আলী আমার প্রিয় নবী সাল্লাহ তালা আলী আল সাল্লামের ওপর অধিকারে দুরু শরীফ পাঠ করতেন তো কেমন ফজিলত যে দুরু পাঠ করার এবং পূর্বেকার কার দিনগণ ওনারা কেমন দুরুশরীফ পাঠকারী ছিলেন এবং উৎসাহ প্রদানকারী ছিলেন যিনারা উৎসাহ প্রদানের জন্য এই যে চমৎকার একটি কিতাব দালাল খয়রাত লিখে গিয়েছেন মোম্মতে মোহাম্মদ ইসালিস্লাম যাতে সহজেই এ দুরুদে পাক পাঠ করা নিজের জন্য অবধারিত করে নিতে পারে তো দর্শক শুধু আসলে এমন আরও অনেক বুজুর্গানে দিনের ওয়াকিয়া রয়েছে রেওয়ায়ত রয়েছে ইনশাল্লাহ আমরা সেগুলো শ্রবণ করবো আমাদের সাথে রয়েছেন নাসির ভাই ইনশাআল্লাহ ওনার দিকে যাব জি নাসির ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হাল আপনাকে অনেক অনেক মোবারকবাদ আমাদের অনুষ্ঠানে নাসির ভাই আজকের যে বিষয় নেওয়া হয়েছে আউল ইকরামদের উৎসাহ দূরদে পাক পট করার উৎসাহ এই বিষয়টি নেওয়া হয়েছে তো এই সম্পর্কে আজকে আপনি কোন বুজুরগানের দিনের ওয়াকে প্রথমে আমাদের কাছে তুলে ধরবেন আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আপনি সুলাইমান জাজিলুর রহমতুল্লাহ দিনের কত সুন্দর ওয়াকিয়া সাতাত্তর বছর পর এনারকে অক্ষত অবস্থা পাওয়া এটা আসলে আমাদের সবার আকলে বুঝবে না সবার মানে বিবেকে এটা আসবে না আসলে এরকম আল্লাহ আলাহ যারা রয়েছে আল্লাহ পাক তাদেরকে অসম্মানী করেন না তাদের লাশকে তাদের দেহকে আল্লাহ পাক অক্ষত রাখেন যারা আল্লাহ আল্লাহ হয়ে যায় যারা আল্লাহ তালার মকবুল বান্দা প্রিয় বান্ধা হয়ে যায় তাদের মধ্যে হয়তো সেদিন ইমাম সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাল্লাহ ছিলেন আপনি বয়ান করেছিলেন ইনি একটা কিতাব লিখেছেন তারা রেল আমি তো বলবো আরও চমৎকার ঘটনা এটা যে ইনি কেন লিখেছেন এটা লেখার বিষয়ে ব্যাকগ্রাউন্ড কি ছিল কোন এমন কারণ ছিল যে ইনি এই দুরশরিফের কিতাব লিখতে বাধ্য হয়েছেন এটা অনেক সুন্দর কিতাব আমার আমির সন্ন্যদ আমদাউত আলিয়া ইনি অনেক সুন্দর কিতাব নূরওয়ালা চেহারা এই কিতাবের শুরুর দিকে আমার আমির দামাদ দামত বরকাউত আলিয়া এর ফজিলত বয়ান করেছেন যে একদিন একটা ছোটো মাদের মুনি মুন্নি অর্থাৎ যে আমরা মেয়ে বলে থাকি ছোটো বাচ্চা ছোট মেয়েটি একদিন হতরত ইমাম সুলাইমান জাজ রহমতুল্লাহ আয়লা একদিন কোথায় সফরে যাচ্ছিলেন প্রতিমধ্যে ইরাদের কাছে ছিল নামাজের প্রেরণা নামাজের মোহাব্বত আজকাল আমাদের সমাজে আমরা সফর করে থাকি কিন্তু সফর করলে আমাদের বাঁশ থেকে নেবে যে নামাজ পড়বো মাঝ থেকে নেমে যা বজু করবো এটার কোন তেমন বেশি ব্যক্তির টেন্ডেন্সি রয়েছে যারা পাওয়া যায় ঢাকা থেকে চট্টগ্রাম আসার সভা হয়েছিল তো দেখলাম যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটা অংশ আমার মুর্শিদেমকে আলহামদুল্লাহ আমিরুলের একটা তরবিয়ত এনার প্রশিক্ষণ যে নামাজের হিতিমাম নামাজের একটা আয়োজন করার তো মাঝপথে যখন ফজরের সময় হলো গাছের গাড়ির মধ্যে তখন ড্রাইভারকে একটু কি রিকোয়েস্ট করলাম তো আলহামদুলিল্লাহ ড্রাইভার সাহেব মেনে নিয়েছে আসলে এমন ব্যক্তি হয়ে থাকে ড্রাইভারের মধ্যে শাহরুখ ভাই আমরা যদি নামাজের জন্য একটু যদি রিকোয়েস্ট করি বা যারা আমাদের সুপারভাইজার রয়েছে এদেরকে রিকোয়েস্ট করলে অনেকে মানে আলহামদুলিল্লাহ এটা মুসলমান দেশ আলহামদুলিল্লাহ অনেকে আছে কথা খেয়ে মানে তো ইনার আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে একটা মসজিদের মধ্যে দাঁড়ালেন এরপর আমি যেটা দুঃখজনক বিষয় যেটা বলতে বাধ্য হচ্ছি দেখা গেলো তিন চারজন পুরো বাঁশের মধ্যে কমপক্ষে বিশ পঁচিশ বা তিরিশ জনের কাছাকাছি মানুষ ওখানে ভর্তি ছিল গাড়ির মধ্যে বেশিরভাগ তো মুসলমান ছিল কিন্তু গাড়ি তো যখন হোটেলের মধ্যে বিরতি যখন খাবারের জন্য নামা হলো খাবারের জন্য বিশ মিনিটের বিরতি দেওয়া হলো তখন দেখা গেল সম্ভবত এক মানে সম্ভবত কেউ বাকি ছিল না সবাই বের হয়ে গিয়েছে কেন খাবার আমার জন্য বেশি জরুরি খাবার নাস্তাটা যেটা বিরতি গাড়ি তো ওটা আমার জন্য জরুরি তারা মনে করেছিল যে ওটা যদি না হয় তাহলে তবে তো আমার সমস্যা হয়ে যাবে আমার খুদার তো এটা বরদাস্ত হবে না আসলে আপনি এটা দেখেছেন যে খুব অল্প সংখ্যক মুসলমান আপনার সাথে নামাজে অংশগ্রহণ করেছে এটা এভাবে যে দেখা গেল যে নাস্তার সময় বিরতির সময় তো ফুল নেমে গিয়ে নাস্তা করেছে কিন্তু নামাজের সময় দুই একজন ছাড়া কেউ আসে নাই তো এরকম নামাজের প্রতি মহাব্বত এটা দাওয়াত ইসলামী সাহকে মিলতেছে বর্তমানে এরকম নামাজের প্রতি একটা যে যত্নবান হওয়া যে আমি একটু আমাদের ড্রাইভার সাহেবকে বললে হয়তো দাঁড়াবে উজু করে নামাজটা পড়ে নিবো নামাজ কাজা হবে না আসলে তাদের সাহেবকে বলবো তাদের অন্তর মধ্যে এটা হয়তো বা জানা নেই বা গুরুত্বটা এটা রাখে না যে নামাজ কাজা করাটা যে খুদার এর চেয়ে বড় আজাব হতে পারে এটা আমরা বলে গিয়ে অনেক সময় এরকম নামাজ উচিত নয় আমাদের জন্য এরকম যদি হয়ে থাকে আমরা তবা করি নামাজ কাজাগুলো আদায় করে দিই এবং নামাজের প্রতি সদ্যমান হয় তো আমার ইমাম সুলেমান জাজিল রহমতুল্লাহ আলাই ইনাদের এরকম একটা ঘটনা ঘটেছিল ইনির রাস্তার পথে নামাজের সময় হয়ে গিয়েছিল নামাজ এর সময় শেষের দিকে তো ইনার টেন্ডেন্সি এটা ছিল যে আমি নামাজ আমাকে নামাজ পড়তেই হবে যেকোনো উপায়ে ইনি কোনো কোথাও পানি পাচ্ছে না না ডানে বামে সামনে পেছনে কোথাও আল্লাহ তালাক এটাই এটা আমি পানি কি পাবো আচ্ছা শারুখ ভাই সামনে গিয়ে একটা কূপ দেখলেন কূপের মধ্যে ছিল পানি অল্প পানি যা ভিতরে ছিল অর্থাৎ যেটা সচরাচর হাত দিয়ে নেওয়া সম্ভব না অথবা যেটা কূপ থেকে আপনার বালতি দিয়ে তুলো ওইটাও দিয়ে বালতি ছিল না রশি ছিল না শুধু কূপ ছিল তো ওই ক্ষেত্রে ই ওটা নিয়ে চিন্তায় বিভোর যে আমার যদি আজকে নামাজ কাজা হয়ে যায় আল্লাহ না তো নারাজ হয়ে যাবে ইনাদের টেন্ডেন্সি ছিল এমন আমি আজকে উজু করতে পার অথচ ইনি এমন নয় সবার মধ্যে যে গাড়ির মধ্যে ঘুমের মধ্যে ফজর নামাজ কাটাই দিচ্ছে এমন নয় ইনি নামাজের জন্য চেষ্টা করছে ওজুর জন্য চেষ্টা করছে যে ওজুর পানি খুঁজ খুঁজে পাবো কিনা এটার জন্য অনেক দৌড়াদৌড়ি করছে দেখতেছে পাচ্ছে না শেষ পর্যন্ত কূপ পেলো কূপের মধ্যে পানি পাচ্ছে না তো এটা নিয়ে এনে চিন্তা বিবর যে আমি কিভাবে নামাজ পড়ি আল্লাহ আমাকে মদত করো দয়া করো ওইসব একটা গায়বী অদৃশ্য থেকে এভাবে দয়া হলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ছোট মেয়ে আসলো যারা আমরা মাদিনী মহলে দিনী পরিবেশে আমরা যাকে মাদিনী মুন্নি বলে থাকি তিনি এসে তো জিজ্ঞেস হুজুর আপনার কি এত বেশি চিন্তা কেন ইনি বলে বলে বাচ্চা তোমাকে কি হবে জি আমার চিন্তা হচ্ছে এখন নামাজ কাদা হয়ে যাবে তাড়াতাড়ি উজু করতে হবে পানি পাচ্ছি না হুজুর আপনার নাম কি আপনার নাম সুলাইমান জাজুলি আচ্ছা আপনার আপনার নাম কি আপনি কি ওই সুলাইমান জাজুলি যার ঢংকা পুরা দুনিয়ার মধ্যে চারিদিকে বেজে আসছে তো বলছে আলহামদুলিল্লাহ আমি ওই সুলাইমান জাজুলি তো যে এত বড় আল্লাহর বলি তো আপনি এত বড় আল্লাহ আল্লাহ তাআলার নেককার বান্দা পুশিদ্দ বান্দা আপনি আপনার অবস্থা এমন যে সাধারণ কূপ থেকে পানি নিতে পারছেন না তো ওই ছোট বাচ্চা এর কতার মানে যে অন্ধাস এটা দেখে সুলেমান jazidur rahmatullah এর অবাক হয়েলে তার চেয়ে আরো বেশি অবাক হলেন এই কাজে ওই ছোট বাচ্চা যেটা মেয়ে ছিল মানে নিমনি তার তুতু ওই কুপের মধ্যে নি킵 করলো সাথে সাথে আল্লাহ পাকের দয়ায় ওই কূপের পানি উপচে বলল এবং তিনি উজু করে নামাজ আদায় করে নিলেন নামাজ পড়ার পর তিনি জিজ্ঞেস করলেন হে বাচ্চি এদিকে আসো হে মেয়ে এদিকে আসো ছোট বাচ্চা যে আমি যেখানে ফেল হয়ে গেলাম যেখানে আমার দ্বারা সম্ভব না হ্যাঁ যদি বা আমার ডঙ্কা চারিদিকে বাড়ছে কিন্তু আমার দ্বারা এটা সম্ভব না যে পানিগুলো তুলে কি উজু করা উজু করার হে ছোট বাচ্চি তোমার এই ক্ষমতা কিভাবে অর্জন হলো

অধিক পরিমাণে দুরুশি পাঠ করি তো আমার এই জাবারে পাক দিয়ে এই জিভা দিয়ে প্রতিদিন দুরুশি পাঠ করার কারণে আল্লাহ পাক আমাকে এই ক্ষমতা দান করেছে আল্লাহ শুনে অবাক হবেন ইমাম সুলাইমান জাজুল রহমতুল্লাহ আলারে ওই দিন থেকে প্রতিজ্ঞা করলেন দুরুশরীফের কি এত মর্তবা একটা ছোট বাচ্চি ছোট বাচ্চা এর ক্ষমতায় এত ওজন হলো যে তার তুতু দিয়ে পানি উপচে হয় তো আমি সুলামান কেন বসে থাকবো আজকে থেকে আমি ওয়াদা করলাম

সুলাইমান জাজুলি কেন লিখেছে দুরশিফ প্রতি উৎসাহ আল্লাহর বলিরা তিনারা দুরশিফের প্রতি এমন উৎসাহ ছিলেন শুধু তিনি নিজে পরবে ক্লান্ত হননি শুধু আমি পরব এটা নয় আমি পর্ব আমার পরিবর্তে আমার পথে যা উম্মত আসবে তারা যেন পড়তে পারে এটার জন্য একটা ব্যবস্থা করে রেখে দিয়েছে এরকম আরো একটা সুন্দর ওয়াকিয়া রয়েছে শুনে ছিলেন ছেলের দশমিন্দু অবাক হয়ে যাবেন যেটা আগে জানা ছিল আমাদের আরো উৎসাহের জন্য জন্য বলছি হজরত সঈদনা ইমাম শরফুদ্দিন মুসির রহমতুল্লাহ আলাই কত সুন্দর ইনার ঘটনা ইনার কেমন আমার প্রিয় নবীর দয়া হয়ে গিয়েছে ইনার উপর তিনি ছিলেন প্যারালাইসিস যিনি ইনার হাত পা অবশ ছিল তিনি হেঁটে যে কোনো ইবাদত করবে হেঁটে উঠে যেয়ে নামাজ পড়বে ওরকম তার সক্ষমতা ছিল না তো ওই অবস্থার মধ্যে তিনি বিচার মধ্যে সো অবস্থায় তিনি আমার প্রিয় নবী সালামকে স্মরণ করলেন কেননা হার দর্দিক দাওয়া মোহাম্মদ তার জানা ছিল যে নবীর উপর দৃশ্য পাঠ করার কারণে আমার প্যারেশানি চলে যাবে শুধু আমার নয় আমার পূর্ববর্তী যারা বুঝ্রান ছিল তা ছিল অথবা তা ছিল এভাবে আল্লাহর বলিরা সাহাবাইকের আমরা ছিল সবার পেরেশানে দূর হয়েছে গেছে মাধ্যমে তো আমি দূরশী পাঠ করব লিখব আমার পেরেশানে দূর হবে না এটা এত হতে পারে না কেননা ফারুক ভাই হাদিস পাকের মধ্যে রয়েছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম হাদিস পাকের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি দৈনিক 500 বার দূরশী পাঠ করবে জীবনে সে কারো মুখাপেক্ষী হবে না সুবহানাল্লাহ আর হাদিসে পাকের মধ্যে এটাও পাওয়া যায় যে ব্যক্তি 100 বার দূরশী পাঠ করবে আল্লাহ পাক তার একশোটি আশা কে পূরণ করে দেবেন তার মধ্যে সত্তরটি হচ্ছে আখিরাতে আর বাকি তিরিশটি দুনিয়ার মধ্যে তো এবং সরফুদ্দিন ভুসির রহমদুল্লাহ দাঁড়াইলে অনেক আশা নিয়ে ভরসা নিয়ে অনেক তামান্না নিয়ে অনেক বেগুলাতা নিয়ে আর জিদা দাঁড়ালেন আমার নবীর দরবারে আ মৌলাইয়া সাল্লি ওয়া সাল্লিম দা ইমান আবাদান আলা হাবিবিকা খৈর খলকে কুল্লি হিমিন হুয়াল হাবিবুল্লাদি তুর যা সাবা আতহু লিকুল্লি হাউলি মিনাল আহওয়ালি মুখতা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে এমন কাসিদা লিখেছেন কসিদায়ে বুরদার শরীফ এটা কসিদায়ে বুরদাত অর্থাৎ চাদরওয়ালা কসিদা কেন বলা হয় ওই রাতে যে আমার প্রিয় নবীর শানে দুরুশিব লেগেছেন দুরুশিব লেকে ফরিয়াদ করে ইনি জানতেন নবী হচ্ছে জীবিত যেরকম আমার আলাহরতের রাখিদা ছিল তুই জিন্দা হেলাহ তু জিন্দা হে ভাল্লাহ আপনি জীবিত আপনি জীবিত মেরে চশমে আলম সে চুপ এই গুনাগার চোখে চাদর আবৃতকারী অর্থাৎ আমি দেখছি না গুনারের কারণে ইয়া ইয়ারসল্লাহ আপনি জীবিত এটা শুধু আমার আল্লাহরতের আকিদা নয় প্রিয়ামী ভাই মাদিনী ছাড়া দর্শকদের জন্য এটা জানার বিষয় হবে আমার শাহরুখ ভাইকে বলছি এটা শুধু আমার আল্লাহরতের আমার আমির যেটা মাদিনী চেনা মধ্যে আমার আমির জন্য বলছেন বর্তমানে শুধু আজকের রাখিদা নয় এটা ইমাম সরিফুদ্দিন মুসুর রহম্লার রাখেদা ছিল যে ইয়া ইয়ারসুল্লাহ আপনি জীবিত আপনি চাইলে গুলামদেরকে রাতে ঘুমের মধ্যে এসে তার খিসমতকে জাগিয়ে দিতে পারেন ইনি আকেদা নিয়ে মৌলা

আমার নবীর হাত মুবারকের মধ্যে দুনু জাহানের খাজানার বান্ডা রয়েছে আমার আমার আলে হাজার ইরশাদ ফরমান মালিকে কৌ নাই নেহে গো পাশ কুশ রাখতে নেহি মালিকে দু জাহান হওয়ার সত্ত্বেও নিজের কাছে তেমন কিছু সহিচ্ছা রাখছেন না নিজে গরিবী যেটা দারিদ্রতার হালত সহিচ্ছা এটাকে বেছে নিয়েছেন কিন্তু মালিকে দু জাহান দু জাহাকে নিয়ামতে হে উনকি খালি হাত মে দু জাহানের যে নিয়ামত এটা আমার নবীর ওই খালি হাত মোবারকের মধ্যে রয়েছে তো আমার নবীর ওই নুরানি হাত মোবারক দিয়ে আমার শরফুদ্দিন ভুসির রহমতুল্লাহ তালাইকে হাত মোবারক বলিয়ে দিলেন দোয়া করে দিলেন এবং সাথে সাথে যে আমার নবীর শানে যে একটা দুরশিব লিখেছে কাসিদায়ে শরীফ লিখেছে ওইটার খুশি হয়ে আমার নবী নাকি একটা চাদর মোবারক তহ দিলেন ওই দয়ার কারণে ওই বুড়দা শব্দরত্ব হচ্ছে চাদর ওই দয়ার কারণে চাদর দিয়ে দয়া করার কারণে তফা দেওয়ার কারণে উপহার দেওয়ার কারণে ওই কাসিদার শরীফের নাম হয়ে গেল শরীফ অর্থাৎ এখান থেকে জানা গেলো যে শাহরুখ ভাই আমার প্রিয় নবী সাল আলিবুল ইসলাম জীবিত এবং আমার নবী স্বয়ং গুলামদের যার আমার নবীর আশিক যারা যারা দৃশ্য পাঠ করে যারা ফরিয়াদ করে যারা অসুস্থ প্যারসান তাদের ফরিয়াদকে পূরণ করে দেয় সকলে উঠে দেখলো অভাক যে আমার হাত বলো পা বলো শরীর বলো এবং শরীরের মধ্যে চাদর আবৃত অবস্থায় তিনি একদিকে কান্না করে করে আরো করলেন ই আপনার সুক্রিয়া ই আমি তো জানতাম ইহারসরোল আপনি জীবিত এটা আরো ইমান মজবুত হয়ে গেল শুধু আমার জন্য পরবর্তী যারা নবী কুলকাইনের মালিক নবী মানুষের প্যারাসানি দূর করতে পারে যারা দূরসি পাঠ করে ফরিয়াদ করে তাদের প্যারাসানি কে দূর করে নাসির ভাই দূর পাক পাঠ করার আশিক গনগণ এমনই হয়ে থাকে যে এনারা তো এমনিতেই আশিক যখন আমার নবী করিম সাল্লি সাল্লাম ইনাদেরকে দিদার দিয়ে দেয় ওনারা আরো উৎসাহিত হয়ে যান দুরুদে পাখের আশঙ্কের ঘটনা এভাবে এসেছে হজর সাইদনা আল্লামা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ তালা আলী ইনি বর্ণনা করছেন যে শাহিদ নুরুদ্দিন কারণী রহমতুল্লাহ তালা আলী আমাকে বলছেন যে আমি বাল্যকালে শাওনি নামক শহরের মধ্যে গৃহপালিত পশু চরাতাম তো নবী করিম সাল্লাহ তালা আলিহ আলী ওয়াসাল্লামের প্রতি এতই দুরুশ্বরী পাঠ করার ইনার আগ্রহ ছিল এবং এত ভালোবাসা ছিল যে ইনি বলছেন যে আমি আমার খাবার বাচ্চাদেরকে দিয়ে তাদেরকে বলতাম যে এগুলো খেয়েও নাও এরপর আমরা সবাই মিলে হুজুরপুর নূর সাল্লাহ তাল আলিহাল্লামের উপর দুরুশ্বরী পাঠ করব অর্থাৎ উৎসাহ হ্যাঁ উৎসাহ দিচ্ছে অর্থাৎ দেখুন এখানে নাসিবে কেমন আসিক। যে ইনি পশু চড়াচ্ছেন আচ্ছা ওই অবস্থায় তো আপনি তো দুরুশ্বরী পাঠ করছেন চল অবস্থায় কিন্তু যখন এনার খাবার চলে আসলো ওই খাবারটা উনি ওনার মনের অন্তর ইচ্ছা যে আমার নবী বাগসাল্লা সাল্লামের জন্য দুরুস্বরী পাঠ করতে থাকবো কিন্তু দরকার হলে আমি খাবার খাবো না তো উনি কী করলেন খাবারটা ইসার করে দিলেন ওনার সন্তানদের জন্য আর ওই সময়টাই উনি দূরশ্বরীপ পাঠ করার মধ্যে নিজেকে ব্যস্ত রাখলেন এবং এটা বলে ওনাদেরকে উৎসাহ দিলেন যে আপনারা খেয়ে নিন আপনারা যখন খাওয়া শেষ হবে তখন একসাথে মিলে আবার আমরা দূরশ্বরীপ পাঠ করব তো আসলে নাসির ভাই এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দুরুশ্বরী পাঠ করার আশিকগণ এমনই হয়ে থাকে যেভাবে আমরা নাসির ভাইয়ের কাছ থেকে শুনেছি দুটি ওয়াকিয়ার মাধ্যমে যে কত বড়। আশিক ছিলেন সেই সোলামান জাজুলি ই রহমতুল্লাহ আলী এরপর আরেকজন বুজুরগুল রহমতুল্লাহ তালী আলীর পাঠ করার উৎসাহ দেওয়ার ব্যাপারে শুনেছি এরপর আমরা আমি নিজেও একটি ঘটনা বর্ণনা করলাম যেটার মধ্যে আসলে এটা উৎসাহ আসে আমাদের কাছে দূ পাঠ করা এমন এমন ওয়াকিয়া যদি আমরা শুনি না আমাদের মধ্যে উৎসাহ চলে আসে প্রেরণা জাগে যে আমরাও আমার নবীর সাল্লাসালমের প্রতি এমন এমন করে দুরুশরীপ পাঠ করি কিন্তু আফসোস আফসোসের বিষয় শয়তান আমাদেরকে ধোকাই ফেলে দেয় আফসোসের বিষয় শয়তান আমাদেরকে দূরশরীপ পাঠ করা থেকে বিরত রাখে তো এমনটা না হওয়া চাই প্রিয় প্রিয়স নাইবাইরা এবং মামাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আসলে আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষেপ তাই হয়তোবা অনেকগুলো ওয়াকিয়া থাকলেও আমরা সেটা আলোচনা করতে পারি না তো আজকে কিছুটা আলোচনা করেছি যে বুজুর্গানের দিনগণ ইনারা বুজুরগানের দিন রহেমুল্লাহ মুবিন ইনারা কীভাবে ওমতে মোহাম্মদ সাল্লাহ তালিয়া সাল্লামকে শরীফ পাঠ করার ক্ষেত্রে উৎসাহ দিয়ে দিয়েছিলেন এবং ইনারা কেমন কেমন কিতাব এবং লিখনির মধ্য দিয়ে এই উৎসাহ প্রেরণ করেছিলেন তা আমাদের উচিত আসলে শুধু উৎসাহ থাকলে হবে না আসলে স্বয়ং পাঠ করা চাই তা আল্লাহ তালা আমাদেরকেও সেই দুরুশরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিক এবং দৈনন্দিন কমপক্ষে আমার নবী পাকসাল্লা সাল্লামের ওপর কিছুটা সময় দুরুশরীফ পাঠ করার জন্য নির্ধারণ করে নিই তা আল্লাহ করিম আমাদেরকে সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহুল করিম আগামী অনুষ্ঠানে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন সল্ল হাবিব সল্ল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বিপদ তাহার দূর হয়েছে ভাগ্য তাহার খুলে গেছে যে পড়েছে এ উজিফা সাল্লি আলা